পুড়ে যাওয়া বাড়িতে সবাই ব্যস্ত নিজের ঘরের মালপত্র সরানোর জন্য। কেউ নিজের ঘরের পুড়ে যাওয়া জিনিসপত্র নিয়ে করছেন আহাজারি, কেউ কেউ আবার ধ্বংসস্তূপে নিজের প্রয়োজনীয় বস্তুটি খুঁজছেন। তবে এদের মধ্যে ব্যতিক্রম রোমানা আক্তার তিশা। পুড়ে যাওয়া বই আপন মনে ঘাঁটছিলেন তিনি। শনিবার সকালে নীলফামারী সৈয়দপুর পৌর শহরের রেলওয়ে কোয়ার্টারে গিয়ে এমন চিত্র দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় তিশা মৃত রবিউল ইসলামের মেয়ে। মা ও দুই ভাই বোন সহ তিনি কোয়ার্টারে থাকতেন। ব্যাংকার হয়ে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখেছিলেন তিশা। টাকার অভাব থাকলেও এইচএসসি শেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের বসতঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। যদি সহযোগিতা করত তাহলে কিন্তু আমার সব বেঁচে যাইত, আমার 30 বছরের সংসার, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি লোন উঠাই আনছিলাম যে কর পানি পরে ঠিক করবো। আমার সব পড়ে গেছে, আমার বই খাতা, আমার অ্যাডমিট, এভরিথিং। আমার ইচ্ছা ছিল ব্যাংকার হওয়ার, কিন্তু এখন মনে হচ্ছে না আমি কিছু হতে পারবো। আমার সব স্বপ্ন সব কিছু শেষ অগ্নিকাণ্ডে, আমার কোনো কিছু কাছে নেই। এখানে 6টা ফ্যামিলির 17টি ঘর, যেটা বিভিন্ন সাইজে সেমিপাকা ঘরগুলো, এবং পার্শ্ববর্তী সেখানে ছিল একটা হার্ডওয়্যারের একটা গোডাউন ছিল, এবং পার্শ্ববর্তী আরেকটা ছিল গোডাউন। আমরা এই জায়গাটুকুর মধ্যে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসে আগুনটাকে আমরা নিভে ফেলি আমরা, এবং পরবর্তীতে আমরা ঘটনাস্থলে আমরা জানতে পারি যে দুর্ঘটনা কীভাবে আগুনটা লাগলো। আমরা অধিকাংশ লোকের কাছে আমরা যেটা শুনতে পারলাম সেটাতে জানা গেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে বলে ধারণা সবারই, কিন্তু আমরা সেটাকে আমরা তদন্ত সাপেক্ষ হিসেবে আমি ধরছি যে তদন্ত না করা পর্যন্ত পুরোপুরি এটা রিপোর্ট আমরা বলতে পারবো না, এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা যেটা আছে সেটাও আমরা তদন্ত সাপেক্ষে আমরা এটা আমরা বলবো।